আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত WHO-এর পৃষ্ঠপোষকতায় অথবা সহযোগিতায় নার্সিং ই লাইব্রেরি মুক্ত পাঠ পাঠদান শিক্ষা প্রোগ্রামে আজকের তোমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সেকেন্ড ইয়ারের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে অনলাইনে ক্লাস হবে। সেখানে আমি ক্লাস কনভেনার হিসেবে আছি, মোহাম্মদ নিজামুদ্দিন, প্রিন্সিপাল রয়্যাল নার্সিং কলেজ গাজীপুর। আজকে তোমাদের যে টপিকের উপরে এই ক্লাসে আলোচনা করা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পেডিয়াট্রিক নার্সিং। তো বন্ধুরা, আমরা সেকেন্ড ইয়ার ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের পেডিয়াট্রিক নার্সিং সাবজেক্টের ইউনিট ওয়ানের শুরুতেই আমরা পেডিয়াট্রিক নার্সিং সম্পর্কে এই আজকের টপিকের মধ্য দিয়ে বিস্তারিত এই ক্লাসে জানতে পারবো। আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনবে। এই টপিকের মধ্যে ক্লাস করার মধ্য দিয়ে আমরা কি বিষয়ে জানতে পারব, তো সেখানে আমরা কিছু লার্নিং অবজেক্টিভ আমি এই লেকচারের শুরুতেই সেট করেছি, যেটা তোমরা পড়লেই বুঝতে পারবে। যেমন এক নম্বর, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পেডিয়াট্রিক নার্সিং। এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে পেডিয়াট্রিক নার্সিংটা আসলে কী, এবং সেই বিষয়ে তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপ হবে। তারপরে ব্রিফলি এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ পেডিয়াট্রিক নার্সিং। পেডিয়াট্রিক নার্সিং আসলে আমাদের কেন নার্সিং শিক্ষায় জানা দরকার, সেই বিষয়ের গুরুত্বটাকে এখানে থেকে জানতে পারবে। এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ পেডিয়াট্রিক নার্সিং। পেডিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে কী কী প্রিন্সিপাল তোমাকে বা আমাদেরকে মেনে চলতে হবে নার্স হিসাবে, সেক্ষেত্রে আমরা এই অধ্যায়ের মধ্য দিয়ে জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড দ্য টার্ম অফ মর্টালিটি এবং মর্বিডিটি, এবং আমরা দুটো গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে কিছু নলেজ বা এই টার্মগুলো মিনিং কী, এগুলো হোয়াট ইজ মর্টালিটি বা মর্বিডিটি এগুলো কী সে সম্পর্কে আমরা জানতে পারবো। টু নো দ্য ডিফিনেশন অফ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইলনেস, আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম মেডিকেলের ক্ষেত্রে খুব ইউজেবল, যেমন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইলনেস, সেই সম্পর্কে আমরা তাদের ডেফিনেশন বা হোয়াট ইজ অ্যাকিউট ক্রনিক ইলনেস সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড হুইজ পেডিয়াট্রিক নার্স, এছাড়াও আমরা জানতে পারবো যে আসলে কী পেডিয়াট্রিক নার্স, রোল অ্যান্ড রেসপন্স অফ পেডিয়াট্রিক নার্স, এবং পেডিয়াট্রিক নার্সের ক্ষেত্রে রোল এবং রেসপন্সিবিলিটি কী হয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা প্রথমে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যেখানে একজন নার্স, পেডিয়াট্রিক নার্স স্পেশালি, সে একজন চিলড্রেনের সাথে তার প্রফেশনাল যে কেয়ার প্রোভাইডিংয়ের ক্ষেত্রে রিলেশনশিপ বা অ্যাসেসমেন্ট প্রক্রিয়া, সেখানে সে একটা স্মাইলিং ফেসে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তার নার্সিং কেয়ারটাকে প্রোভাইড করছে। তো আমরা ছবি দিয়ে বুঝতে পারলাম। এখন আমরা পেডিয়াট্রিক নার্সিং সম্পর্কে কিছুটা কনসেপ্ট নিতে চাই, তাহলে কীভাবে নেব, তো সেখানে ইন্ট্রোডাকশন টু পেডিয়াট্রিক নার্সিং এই স্লাইডের মধ্য দিয়ে আমরা জানতে পারবো। পেডিয়াট্রিক নার্সিং ইজ স্পেশালাইজড এরিয়া অফ নার্সিং প্র্যাকটিস কনসার্নিং দ্য কেয়ার অফ চিলড্রেন ডিউরিং ওয়েলনেস অ্যান্ড ইলনেস। কী জানতে পারলাম? আমরা জানতে পারলাম পেডিয়াট্রিক নার্সিং একটা নার্সিং কেয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এরিয়া, যেখানে নার্সিং প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা শিশুদেরকে সুস্থ রাখতে পারি এবং অসুস্থ শিশু চিলড্রেনদেরকে আবার সুস্থতা দিতে পারি। ইট ইনক্লুডস প্রিভেন্টিভ, প্রোমোটিভ, কিউরেটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ কেয়ার অফ চিলড্রেন। এবং কী দেখা যায় যে পেডিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যে শিশুদেরকে ওয়েলনেস এবং ইলনেস থেকে রিকভারি করার জন্য যে কাজগুলো করে থাকি সেগুলো সাধারণত প্রিভেন্টিভ মেজার নিই, কিছু প্রোমোটিভ মেজার নিই, কিউরেটিভ কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি বা নার্সিং কেয়ার প্রোভাইড মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, রিহ্যাবিলিটেটিভ কিছু কেয়ার আমরা নিয়ে থাকি, রিহ্যাবিলিটেটিভ কিছু পদ্ধতি বা প্রয়োগ করে থাকি, যার মধ্য দিয়ে একটা শিশু কী হয় একটা সুন্দর নার্সিং কেয়ার পায়। ইট এম্ফোসাইসিস অন অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট অফ দ্য গ্রোয়িং ইন্ডিভিজুয়াল। এবং কী হয়, পেডিয়াট্রিক নার্সিংয়ের প্র্যাকটিসের মধ্য দিয়ে একটা চিলড্রেন সে মানসিকভাবে এবং দৈহিকভাবে বিকাশ এবং ডেভেলপমেন্ট সাধিত হয়। তাহলে কী হলো যে পেডিয়াট্রিক নার্সিং এমন একটা নার্সিং যেটার মধ্য দিয়ে
যে পেডিয়াট্রিক সেবার মধ্য নার্সিং সেবার মধ্য দিয়ে একটা শিশু সুন্দরভাবে তার মন বিকশিত হতে পারে এবং তার নর্মাল যে ডেভেলপমেন্ট সেটাও সুন্দরভাবে হয়ে থাকে। পেডিয়াট্রিক নার্সিং ইনভলভ ইন গিভিং অ্যাসিস্ট্যান্স। তা এখন পেডিয়াট্রিক নার্স কী করে, যে পেডিয়াট্রিক নার্সিংয়ের মধ্য দিয়ে এই শিশুর মাইন্ড বা মনের যে বিকাশ সাধন এবং তার যে নর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, সেক্ষেত্রে তার এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মনের যে বিকাশ সাধন হয় সেখানে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সহযোগিতা বা সাহায্য করে থাকে। কেয়ার অ্যান্ড সাপোর্ট টু দ্য গ্রোয়িং অ্যান্ড ডেভেলপমেন্ট চিলড্রেন টু অ্যাচিভ দেয়ার ইন্ডিভিজুয়াল পটেন্সিয়াল ফর ফাংশনিং উইথ ক্যাপাসিটি। আর একটি কী হয় যে পেডিয়াট্রিক নার্সিংয়ে যে কেয়ারগুলো একজন চিলড্রেন পেডিয়াট্রিক নার্সিংয়ের মধ্য দিয়ে নার্সের কাছ থেকে পেয়ে থাকে, সেগুলো দিয়ে তার যে পটেন্সিয়ালিটি এবং তার যে ক্যাপাসিটি এবং নর্মাল যে ফাংশনিং তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। এখানে আমি আরেকভাবে একটু খুব শর্টলি এক কথায় ইন্ট্রোডাকশন টু প্রেডিক্টিভ নার্সিংয়ের কনসেপ্টে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় সেন্টেন্সটা আমরা দ্বিতীয় প্যারাটাই আমরা যে দেখি, প্রেডিক্টিভ নার্সিং প্রোভাইড কেয়ার টু চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স ইন অল অ্যাসপেক্ট অফ দেয়ার গ্রোথ অ্যান্ড ওয়েলবিং। একটা চিলড্রেনকে তার নর্মাল গ্রোথ এবং সুস্থতার জন্য যে ধরনের কেয়ার প্রোভাইড করা দরকার পেডিয়াট্রিক নার্সিংয়ের মধ্য দিয়ে আমরা সেটা করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এখানে অবশ্যই পেডিয়াট্রিক নার্সিং সম্পর্কে এই ইন্ট্রোডাকশনের মধ্য দিয়ে একটা কনসেপ্ট পেলে। এখন আমরা জানার চেষ্টা করব যে পেডিয়াট্রিক নার্সিংয়ের আসলে গুরুত্বপূর্ণ দিক কী, বিষয়গুলো কী, কেন পেডিয়াট্রিক নার্সিং গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি, ইন অ্যাডিশন টু কেয়ারিং ফর প্যাশেন্টস উইথ ইঞ্জুরিজ অ্যান্ড ইলনেস পেডিয়াট্রিক নার্স স্পেন্ড এ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম ফর প্রোভাইডিং ডিফারেন্ট কেয়ার, এডুকেটিং প্যারেন্টস অ্যান্ড আদার কেয়ার গিভার্স অ্যাবাউট হাউ টু কেয়ার ফর দেয়ার চিলড্রেন অ্যান্ড প্রোটেক্ট চিলড্রেন্স হেলথ। কী দেখলাম যে প্রেডিক্টিভ নার্সিংয়ের মধ্য দিয়ে আমরা কী করতে পারি, আমাদের যে চিলড্রেনগুলি ইঞ্জুরিজ হয়, অসুস্থ হয়, সেক্ষেত্রে প্রেডিক্টিভ নার্স তার প্রফেশনাল কেয়ার দেওয়ার মধ্য দিয়ে সে কী করে তার বিভিন্ন ধরনের কেয়ার নেয়, তাকে বিভিন্ন ধরনের হেলথ কাউন্সিলিং করে, তার প্যারেন্টদেরকে চিলড্রেনটাকে সুস্থ রাখার জন্য যে ধরনের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দেওয়া দরকার সেই প্রোভাইড করতে পারে একজন নার্স। এবং তার দিক কী হয়, আলটিমেটলি একজন চিলড্রেন সে তার সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে, সে সুস্থ থাকতে পারে, সে ডিজিজের হাত থেকে নিজেকে নিরাপদে রাখতে পারে অথবা এই কেয়ারের মধ্য দিয়ে তাকে নিরাপদ হতে সাহায্য করে। সেজন্য আমাদের এই পেডিয়াট্রিক নার্সিংয়ের ইম্পর্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব যে প্রেডিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে কী কী প্রিন্সিপাল আমাদের আছে বা কোন নীতি বা নিয়মগুলো আমাদের পেডিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে মেনে চলতে হয়। তো অনেকগুলোই আছে, সেক্ষেত্রে আমি মেনলি পাঁচটা এখানে প্রধান প্রিন্সিপাল উল্লেখ করেছি। প্রিন্সিপালসগুলো হচ্ছে ওপেন কমিউনিকেশন উইথ ফ্যামিলি মেম্বার্স, রিকগনাইজিং ফ্যামিলি লিয়াল ইম্পর্টেন্স, ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজেশন কোলাবোরেশন, এনাবেলিং ফ্যামিলি মেম্বার্স টু সাপোর্ট ট্রিটমেন্ট অ্যান্ড এনকারেজিং কালচারাল লিটারেসি। তা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারব ওপেন কমিউনিকেশন উইথ ফ্যামিলি মেম্বার্স, আমরা একজন চিলড্রেন সম্পর্কে তার কেয়ারের ক্ষেত্রে তার পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আমরা কী করতে পারি, তাদের পরিবারের সাথে আমাদের যে প্রেডিটিং নার্সিংয়ের স্বাস্থ্য বিষয়গত দিকগুলো আছে সেগুলো কেয়ারগুলো নিয়ে তার পরিবারের সদস্যের সাথে কমিউনিকেট করতে পারে। তাহলে কী হয়, তারা চিলড্রেন বা তার শিশুটাকে সহজেই খেয়াল রাখতে পারে এবং তার স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। রিকগনাইজিং ফ্যামিলিয়াল ইম্পর্টেন্স এবং শিশুর স্বাস্থ্যের যে গুরুত্ব দেওয়া উচিত সেই বিষয়েও আমরা ফ্যামিলিকে গুরুত্ব অনুধাবন করতে পারি, যাতে করে তারা শিশুদের প্রতি বেশি নজর রাখে, তাদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখে, তাদের নিউট্রিশনের দিকে খেয়াল রাখে ইত্যাদি, যেটা পেডিয়াট্রিক নার্সিংয়ের মধ্য দিয়ে সম্ভব। ফ্যামিলি অ্যান্ড অর্গানাইজেশন কোলাবোরেশন, এবং আমরা কী করি যে পেডিয়াট্রিক কেয়ার ক্ষেত্রে বা চিলড্রেনের হেলথ কেয়ার দেওয়ার ক্ষেত্রে যেসব অর্গানাইজেশনাল ইনস্টিটিউশন আছে তারা এবং ফ্যামিলির সাথে একটা প্রেডিয়াট্রিক নার্স কী করে থাকে, একটা কোলাবোরেশন বা সহযোগিতামূলক একটা হেলথ কেয়ার প্রোভাইডের পরিবেশ তৈরি করে দিয়ে থাকে। এনেবলিং ফ্যামিলি মেম্বার্স টু সাপোর্ট ট্রিটমেন্ট, এবং তার পরিবারের সদস্যদেরকে কী করে
তার মিনিমাম প্রাইমারি কেয়ার যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো যদি দিতে পারে সেটাই প্রেডিটিক নার্সিংয়েরই প্রিন্সিপালের মধ্যে মেনেই প্রিন্সিপাল মেনেই দেওয়া সম্ভব হয়। এনকারেজিং কালচারাল লিটারেসি, এবং তাকে কী হয় কালচারালের আমাদের সমাজে বিদ্যমান যেসব আনহেলদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্সগুলো রয়েছে সেগুলো থেকে যাতে কীভাবে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি, স্বাস্থ্যকে বাচ্চাদেরকে স্বাস্থ্য বাচ্চাদের বা চিলড্রেনদের স্বাস্থ্যকে ওইসব আনহেলদি ফ্যাক্টর্স থেকে মুক্ত রাখতে পারে সেই বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন করতে পারে এবং তাদের এনকারেজিং উৎসাহিত করতে পারে তার বাচ্চাটাকে বা তার চিলড্রেন তার যে শিশু রয়েছে সেটাকে কেয়ার নেওয়ার জন্য। এখন আমরা দেখব যে ডেফিনেশন অফ প্রেডিটিক নার্স, অর্থাৎ প্রেডিটিক নার্স তাহলে এখন কাকে বলে সেটা আমরা এখন দেখব। প্রেডিটিক নার্সিং ইজ দ্য মেডিকেল কেয়ার অফ নিউনেটস অ্যান্ড চিলড্রেন অফ টু অ্যাডোলেসেন্স। আমরা এখানে এই সেন্টেন্সের মধ্যে সহজে বুঝতে পারলাম প্রেডিটিক নার্সিং আসলে এটা অন্যান্য স্বাস্থ্যসেবার মতোই একটা মেডিকেল কেয়ার যেটা সাধারণত নিউনেটস এবং চিলড্রেনের ক্ষেত্রে এবং অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে এই কেয়ারটা প্রোভাইড করা হয়ে থাকে। অতএব আমাদের খুব শর্টে বলি তাহলে নিউনেটস, চিলড্রেন আপ এবং অ্যাডোলেসেন্স এই তিন ধরনের এজের মানুষগুলো যে মেডিকেল কেয়ার দিয়ে থাকি আমরা সেটা পেডিয়াট্রিক নার্সিংয়ের মধ্য দিয়েই সম্ভব হয়, ইউজুয়ালি ইন প্যাশেন্ট হসপিটাল অর ডে ক্লিনিক। এবং এই সেবাটা এই পেডিয়াট্রিক নার্সিং সাধারণত আমরা প্যাশেন্ট হিসাবে যখন চিলড্রেন হসপিটালে আসে অথবা ক্লিনিকে আসে তখন আমরা এই প্রেডিটিং নার্সিংয়ের মধ্যে দিয়ে তার স্বাস্থ্যসেবাটা দিতে পারি। পেডিয়াট্রিক্স কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, তো আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আসলে পেডিয়াট্রিক এই যে শব্দটি আমরা বারবার বলছি এটা কীভাবে এসেছে আমাদের এই নার্সিংয়ের সাথে পেডিয়াট্রিক নার্সিংয়ের সাথে, তো এটা শুরুতে দেখা গেছে এটা গ্রিক একটা ওয়ার্ড পেডিয়া যেখানে বোঝানো হতো চাইল্ডদেরকে আর ইটারিক্স যেটা বোঝানো হতো ফিজিশিয়ানদেরকে। অতএব আমরা দেখতে পেলাম যে পেডিয়াট্রিক নার্সিং কাকে বলে এবং কীভাবে এই আমাদের নার্সিং কেয়ারের সাথে পেডিয়াট্রিক স্পেশালাইজডভাবে ইনক্লুডেড হলো তা আমরা এখানে এই সংজ্ঞার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করলাম বা আমি আলোচনা করলাম তোমরা সহজেই বুঝতে পারো। এখন তোমাদের এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ একটা টার্ম আছে যেটা তোমাদেরকে জানা দরকার, যেমন বা চিলড্রেনের ক্ষেত্রে এই টার্মগুলো খুব মোর ইউজেবল, যেমন একটা হচ্ছে মর্টালিটি। তো মর্টালিটি রেফার্স টু স্টেট অফ বিং মর্টাল ডেস্টিনড টু ডাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মর্টালিটি আসলে মানুষের যে পূর্ব নির্ধারিত যে মৃত্যু আমাদের হয়ে থাকে সেটার অবস্থাটা আমরা এই মর্টালিটির মধ্য দিয়ে প্রকাশ করতে পারি। ইন মেডিসিন টার্ম অলসো ইউজ ফর ডেথ রেট, স্পেশালি মর্টালিটির মধ্য দিয়ে আমরা মৃত্যুর হার শিশু মৃত্যুর হার বা যে কোনো ধরনের মৃত্যুর হার আমরা দেখতে পাই। অর দ্য নাম্বার অফ ডেথ ইন এ সার্টেন গ্রুপ অফ পিপল ইন এ সার্টেন পিরিয়ড অফ টাইম, এবং এখানে কী দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এরিয়া কতজন মানুষ মারা গেল তার হার কত সেই ক্যালকুলেশনটা আমরা মর্টালিটির মধ্য দিয়ে বের করতে পারি এবং সহজে উপস্থাপন করতে পারি। মর্টাল ইজ দ্য কন্ডিশন অফ ওয়ান ডে হ্যাভিং টু ডাই অর দ্য রেট অফ ফেলার অর লস। মর্টালিটি রেটের মধ্য দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি বা জানতে পারি যে আমরা কতজনকে মৃত্যুর মধ্য দিয়ে হারালাম, সংখ্যাটা কী পরিমাণ সেটা আমাদের জন্য কতটা উদ্বেগজনক সেই বিষয়টা আমরা মর্টালিটির মধ্য দিয়ে রেট বের করার মধ্য দিয়ে আমরা জানতে পারি। অ্যান এক্সাম্পল, যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে সহজে আরও বোঝা যাবে। মর্টালিটি ইজ দ্যাট অল অ্যানিমেলস ইভেন্টুয়ালি উইল ডাই। মর্টালিটি বলতে আসলে আমরা আগেই বলেছি যেটা মর্টালিটি মানে মৃত্যুর হার বা মৃত্যুর রেট, ডেথ রেট বলি আমরা সাধারণত, সেটা হিউম্যান বলি অ্যানিম্যাল বলি যে কোনো প্রাণীর ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয়ে থাকে। এবং কতজন মৃত্যু সংঘটিত হলো, কতজনের মৃত্যু সংঘটিত হলো সেই মৃত্যুর হারটা আমরা এই মর্টালিটির মধ্য দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারি। যেমন আর একটা যদি আমরা ইন জেনারেল সেন্স থেকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি এখানে অ্যানাদার এক্সাম্পল অফ দ্য মর্টালিটি, তাহলে আমাদের এটা মর্টালিটি সম্পর্কে বুঝতে আরও সহজ হবে। যেমন হাই স্কুলের স্টুডেন্ট যারা পড়ালেখা করে তারা অনেকেই গ্রাজুয়েট করতে পারে না, অর্থাৎ গ্রাজুয়েট করতে হলে তোমার হাই স্কুল লেভেল তোমাকে শেষ করতে হবে। কিন্তু আমরা কী দেখতে পাই, আমরা দেখতে পাই যে গ্রাজুয়েট লেভেল গিয়ে আমরা হাই স্কুল লেভেলে যত স্টুডেন্টকে দেখতে পাই গ্রাজুয়েট লেভেলে পাই না, তার মানে মাঝখানে যেগুলো
পড়ালেখা থেকে দূরে সরে গেল, সেগুলো কি হলো আমাদের পড়ালেখার এই জায়গা থেকে ঝরে গেল, সে ঝরে গেল। সেই ঝরে যাওয়াটা কে যদি আমরা বলি তাহলে বললো যে এটা পড়ালেখা থেকে একেবারেই বিস্তৃত হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের শিক্ষার হার কমে গেল। তো এক্ষেত্রে আমরা কী বুঝতে পারি যে স্কুলে হাই স্কুল লেভেলে যত স্টুডেন্ট পড়ুক না কেন, গ্রাজুয়েট লেভেলে গিয়ে আমরা সেই পরিমাণ দেখতে পাই না, অর্থাৎ আমরা সেই পরিমাণ গ্রাজুয়েট পাচ্ছি না। তেমনিভাবে মানুষের ক্ষেত্রে মর্টালিটি রেটের মধ্যে দেখা যায় যে আমরা সুস্থ স্বাভাবিক মানুষ যতগুলোই আসি তারা কতজন বর্তমান পরিস্থিতিতে আসে, কতজনের মৃত্যু হলো সেইটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের মর্টালিটির এই টার্মের মধ্য দিয়ে আমরা ক্যালকুলেশন করে সূত্রের মর্টালিটির যে সূত্র আছে সেই ক্যালকুলেশনের মধ্যে আমরা জানতে পারি। এখন আমরা দেখব মর্বিডিটি। মর্বিডিটি কী? মর্বিডিটি ডিজিজ হোয়ার অর নট লিডস টু ডেথ। মর্বিডিটি ক্যালকুলেশনের মধ্যে আমরা দেখতে পাই যে মৃত্যু হয় নাই কিন্তু কতজন মানুষ বিভিন্ন ডিজিজে আক্রান্ত যেটা তাকে মৃত্যুর দিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে, সেই রেটটা আমরা বের করতে, অর্থাৎ আমাদের সমাজে কত পার্সেন্ট আমাদের এই টোটাল জনগোষ্ঠীর বা যে কোনো একটা ন্যাশনালি জনগোষ্ঠীর কত পার্সেন্ট লোক ডিজিজে আক্রান্ত সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের মর্বিডিটি ক্যালকুলেশন করতে হবে। এই মর্বিডিটি ফর্মুলা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে সেই রেটটা আমরা বের করতে পারি। এখানে আরেকটা টার্ম হিসাবে মর্বিডিটির ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মর্বিডিটি ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব হাউ অপটেন এ ডিজিজ অকার ইন স্পেসিফিক এরিয়া অর ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ ফোকাস অন ডেথ, ফোকাস অন ডেথ। তো এখানে আমরা দেখতে পাই যে মর্বিডিটি এমন একটি টার্ম, মেডিকেল টার্ম, যেটা দিয়ে একটা নির্দিষ্ট এরিয়ায় ফোকাস করা হয় একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে যে কতজন ডিজিজ আক্রান্ত এবং কতজন মৃত্যুর দিকে দাবিত হতে পারে সেই বিষয়ে আমাদের মর্বিডিটির মধ্য দিয়ে ফোকাস করা হয়। যেমন যদি আমরা এক্সাম্পল দিই, যেমন এখানে বলা হয়েছে অ্যান এক্সাম্পল অফ মর্বিডিটি ইজ এ নাম্বার অফ পিপল হু হ্যাভ ক্যান্সার। যেমন ক্যান্সার একটা মরণ ব্যাধি যেটা আমাদের মৃত্যু নিশ্চিত করে, তো কতজন মানুষের ক্যান্সার হয়েছে যারা এখনও মৃত্যুবরণ করে নাই এবং এই ক্যান্সার আক্রান্তর ভিতরে এমন একটা ডিজিজ যা আক্রান্ত হলে আর মৃত্যুবরণ করে না। আমরা যদি এভাবে ক্যান্সার কতজন মানুষের হয়েছে এটা যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের এই মর্বিডিটি ফর্মুলার হেল্প নিতে হবে, কারণ মর্বিডিটি একমাত্র ডিজিজ অ্যাফেক্টেড পিপুলদেরকে ফর্মুলার মাধ্যমে দিয়ে পার্সেন্টেজ সংখ্যায় বের করা সম্ভব হয়। তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যান্সারে আমাদের আগামীতে কতজন মানুষ মারা যেতে পারে সেই ঝুঁকিটা আমরা এই মর্বিডিটি ক্যালকুলেশনের মধ্য দিয়ে জানতে পারি। অ্যান এক্সাম্পল অফ মর্বিডিটি ইজ এ ফোকাস অন ডেথ। আসলে মর্বিডিটি সাধারণত ডেথকেই ফোকাস করে, মৃত্যুর যে ঝুঁকিটাকেই যে আমাদের সামনে ফোকাস করে। তো আমরা সাধারণত এই যে মর্টালিটি এবং মর্বিডিটি সম্পর্কে এই স্লাইডে জানার চেষ্টা করলাম এটা আসলে কী হয়, আমাদের মেডিকেল সায়েন্সে কিসের ব্যবহার, এটা সাধারণত একটা দেশের জনগণের হেলথ স্ট্যাটাস, বর্তমান স্বাস্থ্যের অবস্থাটা কেমন সেটা আমরা এই দুইটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে বুঝতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের যারা হেলথ প্রোভাইডার আছে, হেলথ পলিসি মেকার আছে, তাদের সহজ হয়। স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে যদি আমরা মর্টালিটি মর্বিডিটিটা নির্ধারণ করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, তাহলে পরে আমাদের সুবিধা হয় যে চিলড্রেনদের কোন ধরনের কেয়ার নিলে তারা আর এই মৃত্যুঝুঁকির দিকে যাবে না এবং বিভিন্ন ধরনের ডিজিজ কীভাবে থেকে তাদেরকে রক্ষা করা যায়। এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য লিডিং কজ অফ মর্বিডিটি অ্যান্ড মর্টালিটি। তো এই যে মর্বিডিটি এবং মর্টালিটি আমরা ডেফিনেশনের মধ্যে কিছুটা নলেজ নেওয়ার চেষ্টা করলাম, তো আমাদের দেশে কোন ধরনের ডিজিজ বেশি অ্যাফেক্টেড হয় বা মর্বিডিটি মধ্যে আমরা বুঝতে পারি মর্বিডিটির সংখ্যা বৃদ্ধি করে সেটা আর মর্টালিটির সংখ্যা বৃদ্ধি করে সেটা এখানে কিছু আমাদের তথ্য দেওয়া হয়েছে, যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, ক্রনিক লোয়ার রেসপিরেটরি ডিজিজ, স্ট্রোক, হ্যাঁ, অ্যালজেথিমার্স ডিজিজ, তারপরে ডিটোরেশন ক্যান্ডাটন দ্যাট ক্যান অকার ইন এ মিডিয়াল আর ওল্ড এজ ডিউ টু জেনারেলাইজ জেনারেশন ব্রেন, ডায়াবেটিস মেলাইটাস, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, কিডনি ডিজিজ ইত্যাদি। এইসব ডিজিজ আমাদেরকে কী করে যে আমাদের দেখা যায় যে মর্বিডিটি এবং মর্টালিটি রেটটাকে বৃদ্ধি করে দেয়। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানবো যে অ্যাকিউট ইলনেস কাকে বলে এবং ক্রনিক ইলনেস কাকে বলে। তো প্রথমে আমরা দেখি যে অ্যাকিউট ইলনেস কাকে বলে। অ্যাকিউট কন্ডিশন আর সিভিয়ার অ্যান্ড সাডেন ইন অনসেটস অ্যান্ড লাস্ট এ শর্ট টাইম। এক্ষেত্রে আমরা কী দেখতে পাই
যে একটা ডিজিজের সিভিয়ারিটি কেমন এবং তার অনসেটটা কেমন, সেটা তীব্রতা, সেই ডিজিজের এফেক্টের তীব্রতাটা কেমন, তা আমরা অ্যাকুট অ্যাকুট ইলনেসের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। তো সাধারণত অ্যাকুট ইলনেসটা যেটা হয় সেটা দেয় শর্ট টাইম থাকে এবং সেক্ষেত্রে কিছুদিন, ফিউ ডেজ এটি স্টে করে, এবং অথবা এক সপ্তাহ এই ধরনের যে রোগের যে অ্যাফেক্টেড কমপ্লিকেশন সেটা সাস্টেন করে। দিস কুড ডিসক্রাইব এনিথিং ফ্রম ব্রোকেন বোন অর অ্যাজম্যাটিক, যেমন আমাদের আমরা দেখি যে আমাদের হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টে হোক বা কোনো ট্রমার কারণে হোক ব্রোকেন বোন হয়ে যায়, হাড় ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাকিউট ইলনেসে বলতে পারি। তো সাব এক্সাম্পল অফ অ্যাকিউট ইলনেস অর অ্যাকিউট কন্ডিশন যেমন অ্যাজম্যাটাক, ব্রোকেন বোন, ব্রঙ্কাইটিস, বার্ন, কমন কোল্ড, ফ্লু, হার্ট অ্যাটাক, নিউমোনিয়া, এই ডিজিজের ক্ষেত্রে আমরা এই অ্যাকিউট ইলনেসটাকে দেখতে পাই, এবং অ্যাকিউট ইলনেস হিসেবে এই ডিজিজের ক্ষেত্রে আমরা এর সাডেনের অনসেটটা বুঝতে পারি। ক্রনিক ইলনেস, এই ক্রনিক কন্ডিশন ডেভেলপ স্লোলি অ্যান্ড মে ওরিজিন অফ ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম মান্থস টু ইয়ার্স অ্যান্ড অলসো বাই কন্ট্রাস্ট ইজ এ লং ডেভেলপমেন্ট সিমটমস সাসেস অস্টিওপোরোসিস, অ্যাজমা, নোট ড্যাট অস্টিওপোরোসিস এ ক্রনিক কন্ডিশন মে কজ এ ব্রোকেন বোন অ্যান্ড অ্যাকিউট কন্ডিশন। অ্যাকিউট কন্ডিশনে আমরা কী দেখতে পেলাম যে এটা সাডেনলি স্টার্ট হয় এবং অনসেট হয় খুব শর্ট টাইম, আর ক্রনিকের ক্ষেত্রে দেখা যায় যে এটা লং টাইম ধরে এই ডিজিজ কন্টিনিউ করে, সেক্ষেত্রে মান্থ হতে পারে, ইয়ার হতে পারে, অর্থাৎ একটা ডিজিজে যখন ডিউরেশন বেড়ে যায়, লং টাইম আমাদের মধ্যে বিদ্যমান থাকে, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি ক্রনিক ইলনেস। তো সাধারণত কোন কোন ডিজিজের ক্ষেত্রে আমরা ক্রনিক ইলনেস দেখতে পাই, যেমন অ্যাথ্রাইটিস, অ্যাজমা, ক্যান্সার, সিওপিডি, গন ডিজিজ, সিস্টিক ফিব্রোসিস, ডায়াবেটিস, এই ডিজিজগুলো হচ্ছে লং টার্ম ধরে একটা হিউম্যান বডিকে অ্যাফেক্টেড করে। তো সেই জন্য এর ডিউরেশন এবং অনসেটের ওপর এবং সিভিয়ারিটির ওপর ভিত্তি করে একটা ডিজিজের দুই ভাগে ভাগ করা যায়, যেটা লং টাইম ধরে কন্টিনিউ করে সেটার নাম হচ্ছে ক্রনিক ইলনেস, বা ক্রনিক ইলনেসে অন্তর্ভুক্ত করতে পারে, যেটা শর্ট টাইম বা সাডেন অনসেট হয় সেটাকে আমরা অ্যাকিউট ইলনেস হিসাবে চিহ্নিত করি। এখন আমরা দেখব প্রেডিয়েট্রিক নার্স কাকে বলে। তো আমরা এটা দেখার চেষ্টা করি এখানে যে প্রেডিয়েট্রিক নার্স বলতে আমরা কী বুঝি। প্রেডিয়েট্রিক নার্স ইজ এ রেজিস্টার্ড নার্স। তো আসলে প্রেডিয়েট্রিক নার্স বলতে আমরা বুঝি যে সে অবশ্যই একজন রেজিস্টার্ড নার্স হবে, হুই স্পেশালাইজ ইন প্রেডিয়েট্রিক ডিভোট দেয়ার নলেজ অ্যান্ড স্কিল, এবং সে কী করবে, প্রেডিয়েট্রিক্স বা চিলড্রেন এই স্বাস্থ্য বিষয়ক জ্ঞান এবং দক্ষতা অর্জন করবে, কেন, টু কেয়ারিং ফর চিলড্রেন ফ্রম ইনফ্যান্সি থ্রু দ্য লেট টেন ইয়ার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। সে কী করবে, তার ওই যে স্কিল অ্যান্ড নলেজ প্রেডিয়েট্রিক অ্যাবাউট প্রেডিয়েট্রিক প্রেডিয়েট্রিক সম্পর্কিত সেই নলেজ সে তার চিলড্রেনদেরকে, বিশেষ করে টিন এজার যারা তাদের এবং তাদের ফ্যামিলিজের ক্ষেত্রে এই কেয়ারটা প্রোভাইড করতে পারবে তার এই স্কিল এবং নলেজ দিয়ে। নার্স অপটেন ওয়ার্ক ইন হসপিটাল অ্যান্ড আউট পেশেন্ট ফ্যাসিলিটিস, এবং সে প্রেডিয়েট্রিক নার্স এই কাজটা কোথায় করে থাকে, সাধারণত দেখা যায় তার যে প্রফেশনাল এরিয়া, তার যে প্রোভাইড কেয়ার প্রোভাইড করি এরিয়া, সেখানে সে এই কেয়ারটাকে সে এনশিওর করতে পারে, যেমন হসপিটাল, আউট ফ্যাসিলিটিস যেগুলো আছে, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি। হোয়ার দে প্রোভাইড হ্যান্ড অন কেয়ার টু প্যাশেন্ট বাই অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, এবং সেই প্রেডিয়েট্রিক নার্স কী করে যে সে এই তার কেয়ারের মধ্য দিয়ে প্রেডিয়েট্রিক নার্সিং কেয়ারের মধ্য দিয়ে মেডিকেশন দিয়ে থাকে, ম্যানেজিং ইন্টারভেনাস লাইন, সে ইন্টারভেনাস যে আইভি দেওয়া ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সেটা সে ম্যানেজ করে, অবজারভিং অ্যান্ড মনিটরিং প্যাশেন্ট কন্ডিশন, সে কন্টিনিউয়াসলি প্রেডিয়েট্রিক বা চিলড্রেন যে প্যাশেন্ট হিসাবে কেয়ারে অন্তর্ভুক্ত থাকে তার অধীনে সেটাকে সে অবজারভিং করে এবং মনিটরিং করে, মেনটেনিং রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটিং উইথ ডক্টরস, এবং এক্ষেত্রে প্রেডিয়েট্রিকের ক্ষেত্রে কোনো ডাটা বা সেটা কমপ্লিকেশন হতে পারে, সাইন সিমটম হতে পারে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ট্রিটমেন্ট বা নার্সিং কেয়ার সম্পর্কিত হতে পারে, সেই ডাটা সে রেকর্ড করে এবং রোগীর কাঙ্ক্ষিত সেবা পাওয়ার জন্য ডক্টরের সাথে কমিউনিকেট করতে হবে। তাহলে আমি কী দেখলাম যে পেডিয়াট্রিক নার্স হতে হলে পরে একজন রেজিস্টার্ড নার্স হতে হবে, এবং তাকে পেডিয়াট্রিক্স সাবজেক্টের স্পেশালাইজড স্কিল এবং নলেজ ডেভেলপ গেইন করতে হবে, এবং সে এই গেইন করার পর সে একটা হসপিটাল অথবা
ক্লিনিক অথবা যেখানে আউট পেশেন্ট ফ্যাসিলিটিস বিশেষ করে চিলড্রেনদের ক্ষেত্রে হেলথ হেলথ কেয়ার প্রোভাইড করে থাকে, সেখানে সে পেশেন্টের ক্ষেত্রে তার নলেজ এবং স্কিল দিয়ে সে কেয়ারটা দিতে পারবে। যে এই রেজিস্টার্ড নার্স এই স্পেশাল কেয়ারটা তার গেইন বা বা তার যে প্রেডিটিক নার্সিং এরিয়া থেকে সে যে ডিভোটেড জ্ঞান অর্জন করেছে সেটা সেই প্রয়োগ করতে পারে, তখনই সেই ব্যক্তি বা সেই তাকে আমরা রেজিস্টার্ড নার্স হিসেবে প্রেডিটিক নার্স হিসেবে বলতে পারি। এখন হোয়াট ইজ দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ প্রেডিটিক নার্স, প্রেডিটিক নার্সের ক্ষেত্রে কী কী রোল সাধারণত একজন প্রেডিটিক নার্স পালন করে থাকে বা সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। একটা হচ্ছে যে একজন প্রেডিটিক নার্স প্রাইমারি কেয়ার গিভার হিসেবে রোল প্লে করে, হেলথ এডুকেশন হিসেবে রোল প্লে করে, নার্স কাউন্সিলার হিসেবে রোল প্লে করে, সোশ্যাল ওয়ার্কার হিসেবে রোল প্লে করে, টিম কোঅর্ডিনেটর এবং কোলাবোরেটর হিসেবে কাজ করে, ম্যানেজার হিসেবে রোল প্লে করতে পারে, চাইল্ড কেয়ার অ্যাডভোকেট হিসেবে রোল প্লে করতে পারে, রিক্রিয়েশনিস্ট হিসেবে রোল প্লে করতে পারে, নার্স কনসালটেন্ট হিসেবে রোল প্লে করে, এবং স্পেশালি সে প্রেডিটিক এরিয়াতে যে প্ল্যান হয়, রিসার্চ হয় প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, কেয়ার ডেভেলপমেন্টের জন্য, সেখানেও সে রিসার্চার হিসেবে কাজ করতে পারে। এখন আমরা দেখব যে আসলে রেসপন্সিবিলিটি কী একজন পেডিয়াট্রিক নার্স। রেসপন্সিবিলিটি আমরা যদি দেখি, প্রথমে দেখি অ্যাসেসিং অ্যান্ড প্ল্যানিং নার্সিং কেয়ার রিকোয়ারমেন্ট। নার্সিং কেয়ার দেওয়ার জন্য যেসব রিকোয়ারমেন্ট প্রয়োজন সেই হিসাবে সেই বিষয়ে সে প্রথমে অ্যাসেস করে এবং সে তার প্ল্যান তৈরি করে, সেই কাজটা তার একটা দায়িত্বের মধ্যে পড়ে। প্রোভাইডিং কেয়ার বিফোর অ্যান্ড আফটার অপারেশন, সে প্রেডিয়েটিক বা চিলড্রেনদেরকে বা তার হসপিটাল এরিয়াতে কেয়ার দেওয়ার পরে আগে সে তার প্ল্যান সেট করে নিতে পারে অ্যাকর্ডিং টু নার্সিং কেয়ার প্ল্যান, যে আমি অপারেশনের আগে কী করব, পরে কী করব, সেইটা সে প্রোভাইডিং করে থাকে বা প্রোভাইড করে থাকে। মনিটরিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং মেডিকেশন, ইঞ্জেকশন অ্যান্ড ইন্টারভেনাস ইনফিউশন অ্যান্ড আদার ট্রিটমেন্ট, সে তার রুটিন যে প্রেডিয়েটিক রিলেটেড কেয়ার সেটা সে করে থাকে, যেমন মনিটরিং করে থাকে, প্রেডিয়েটিক হেলথ মনিটরিং করে থাকে, অ্যাডমিনিস্ট্রেটিং বিভিন্ন ড্রাগ ইন্ট্রোডিউস করে থাকে, ইঞ্জেকশন দিয়ে থাকে, ইন্টারভেনাস ইনফিউশন দিয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। অপারেট মেডিকেল ইকুইপমেন্ট ডিউরিং নার্সিং প্রসিডিওর, সে যখন নার্সিং কেয়ার প্যাশেন্ট বেডসাইড কেয়ার দিয়ে থাকে তখন কীভাবে সে মেডিকেল ইকুইপমেন্ট অপারেট করবে সেই বিষয়ে সে জ্ঞান অর্জন করে এবং সেই ধরনের অ্যাকর্ডিং টু সাইন্টিফিক বেসিস সে প্রসিডিওরগুলো ইন্ট্রোডিউস করে থাকে। প্রোভাইড সাপোর্ট অ্যান্ড এডুকেশন টু দ্য চাইল্ড, এবং সে কী করে আলটিমেটলি যে একটা চাইল্ডকে তার ট্রিটমেন্ট বা তার যে কেয়ার প্রয়োজন সেই কেয়ার সম্পর্কে সাপোর্ট করতে পারে এবং তাকে স্বাস্থ্য কেয়ার সম্পর্কে কিছু হেলথ এডুকেশন জ্ঞানও প্রদান করতে পারে, যদি বাচ্চা বা ওই চিলড্রেন অথবা ওই অ্যাডোলেসেন্স এই কেয়ারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে তার কেয়ারটা নেওয়ার জন্য। টেকিং স্যাম্পল ফ্রম প্যাশেন্ট অ্যান্ড মনিটরিং দেয়ার পালস, টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার, সে কিছু রুটিন কাজ করে থাকে, যেমন যে চিলড্রেন বা অ্যাডোলেসেন্স প্যাশেন্ট হিসাবে ওই পেডিয়াট্রিক নার্সের অধীনে কেয়ার নিচ্ছে, তার পালস রেট কত, টেম্পারেচার কী, ব্লাড প্রেশার, এগুলো মেজার করতে পারে, রেকর্ড রাখতে পারে। চেকিং অন দ্য কন্ডিশন অফ দ্য প্যাশেন্ট, এবং সে কী করতে পারে ফ্রিকুয়েন্টলি প্যাশেন্টের ডিউরিং ট্রিটমেন্ট পিরিয়ড তার যে প্রোগ্রেস সে বিষয়ে চেক করতে পারে এবং কোনো ডিটারেশন হলে সেটাও সে রেকর্ড করে রাখতে পারে। পেডিয়াট্রিক নার্স প্ল্যান অ্যান্ড প্রোভাইড মেডিকেল অ্যান্ড নার্সিং কেয়ার টু দ্য প্যাশেন্ট ইন হসপিটাল, অ্যাট হোম অর ইন আদার সেটিং হু আর সাফারিং ইলনেস অ্যান্ড ডিজিজ। এছাড়াও পেডিয়াট্রিক নার্স একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করতে পারে। কী পরিকল্পনা? যে সে কীভাবে হসপিটালে অথবা হোমে অথবা অন্য কোনো আদার্স হেলথ কেয়ার প্রোভাইডার যে ফ্যাসিলিটিস সেটিংসগুলো আছে, যেমন ক্লিনিক, তারপরে কমিউনিটি নার্সিং, সেগুলোর মধ্য দিয়ে কীভাবে ইলনেস এবং ডিজিজে যারা আক্রান্ত চিলড্রেন বা অ্যাডোলেসেন্সে তাদের কীভাবে কেয়ার, নার্সিং কেয়ার নিশ্চিত করা যায় সেই বিষয়ে সে তার প্ল্যান এবং নার্সিং কেয়ার সেট করতে পারে, যেটা তার রেসপন্সিবিলিটির অন্তর্ভুক্ত। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে ইন্ট্রোডাকশন টু প্রেডিটিং নার্সিং যে আজকে নির্ধারিত টপিক সেই টপিকের নির্ধারিত ক্লাসের শেষ পর্বে আমরা চলে এসেছি। এই শেষ পর্বে এসে আমি আবারও তোমাদেরকে একটু রিভিউ করাতে চাই যে আসলে ইন্ট্রোডাকশন টু প্রেডিটিং নার্সিংয়ের মধ্যে আমরা কী কী জানতে পারলাম। আমরা মেলে জানতে পারলাম যে প্রেডিটিং নার্সিংটা আসলে কী, তারপরে তার সেই সম্পর্কে একটা কনসেপ্ট আমরা নিতে পারলাম এখান থেকে এই আলোচনার মধ্যে। তারপরে আমরা জানলাম যে অ্যাকিউট ইলনেস কী, ক্রনিক ইলনেস কী, কাকে বলে, কোন ধরনের
ডিজিজগুলো অ্যাকিউট ইলনেসের অন্তর্ভুক্ত হয়, কোন কোন ডিজিজগুলো ক্রনিক ইলনেস হিসেবে আমরা ধরে থাকি। তারপর আমরা মর্বিডিটি মর্টালিটি সম্পর্কে জানলাম, আমরা জানলাম পেডিয়াট্রিক নার্স কে, পেডিয়াট্রিক নার্সিং কাকে বলে, পেডিয়াট্রিক নার্সিংয়ের রোল কী, তার রেসপন্সিবিলিটি কী ইত্যাদি। তো বন্ধুরা, আমরা চেষ্টা করলাম যে এই ইন্ট্রোডাকশন টু পেডিয়াট্রিক নার্সিংয়ের টপিকের মধ্য দিয়ে তোমাদেরকে পেডিয়াট্রিক নার্সিংয়ের বিষয়ে একটা কনসেপ্ট ডেভেলপ করার জন্য। আশা করি আমার মনে হয় যে তোমাদের এই আলোচনার মধ্য দিয়ে কিছুটা হলেও সেক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পেরেছি। তো আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা এই লেকচারটা ভালো মনোযোগ দিয়ে যেমন শুনেছো, পরবর্তীতে তোমরা এটা তোমাদের ওয়েব পোর্টাল থেকে, নার্সিং কাউন্সিল ওয়েব পোর্টাল অথবা তোমাদের ফেসবুক এ গিয়ে আপলোড দিবে, ভিডিওটা তোমার মোবাইলে অথবা কম্পিউটারে আপলোড করে রাখবে, বারবার রিভিউ করবে। তাহলে আমার মনে হয় তোমার যে বিষয়গুলো কনফিউশন রয়ে গেছে সেগুলো আরও ক্লিয়ার হবে। তাছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে নার্সিং কাউন্সিলের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়ে গেছে সেখানে তোমরা কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে সেই বিষয়গুলোকে ক্লিয়ার করে দেবো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করবে, এবং নার্সিং ই লাইব্রেরির ক্লাসগুলো আনন্দের সহিত করবে, যাতে তোমাদের যে ওই করোনাকালীন সময়ে স্কুল বা নার্সিং ইনস্টিটিউট বা কলেজ বন্ধ থাকার জন্য যে ক্ষতি হচ্ছে সেটা আমি মনে করি যে নার্সিং কাউন্সিলের এই উদ্যোগের মধ্য দিয়ে কিছুটা হলেও তোমাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।